হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা কি 9:30। তো আমি বাপের বাড়িতে চলে এসেছি, দুদিন হলো। তো একদিন একদিনও ব্লগ করিনি, তাই ভাবলাম আজকে করব। তো আজকে বাড়ি চলে যাব বিকেলে। তো সকাল সকাল তো রান্নাবান্না করছে কাকি। আজকে রান্না হবে চিকেন, আর বাড়িতেই চিকেনটা কাটা হয়েছে, কাকা কেটেছে। তো কাকা এখন চিকেনটা কাটছে। তো কাকার মাংস কাটাও হয়ে গেছে, চিকেনটা স্কিন সহ রাখা হয়েছে, এটা এখন রান্না করা হবে। তো চিকেনটা যখন রান্না করব তখন আমার ভিডিও করে দেখাবো তোমাদের। বাইরে থেকে ঘরে আসলাম, বাইরে খুব গরম, পরে যাচ্ছি বাইরে। আর কাকি এখনও রান্না করবে না, একটু পরে রান্না করবে। আর ঘরে এসে বসে রয়েছি। বোন ঘুমের থেকে এইমাত্রই উঠলো, ও খুব একটু টায়ার্ড আছে, কালকে পরীক্ষা দিয়েছে, নার্সিংয়ের পরীক্ষা, একটু দেরি করেই ঘুমের থেকে উঠেছে, বসে বসে ফোন দেখছে এখন। গুড মর্নিং, গুড মর্নিং জানাচ্ছি তোমাকে। কি করবো, বসে বসে আছি। ও আজকে তো ফ্রেন্ডশিপ ডে, ভুলেই গেছি, সবাইকে বলছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো চলো, কাকি ডাকছে, রান্না করবে বলছে, আয় ভিডিও করবি বলছি, ডাকছে আমাকে। আসলে কাকি রান্না করে না মাংস, কাকির হাতের অনেকদিন চিকেনও খাই না, কারণ কাকি মাংস খায় না বলে কাকি চিকেনটাও রান্না করে না। তা আজকে অনেকবার বলার পরে কাকি রান্না করছে এই আর কি। তো চলো, কাকি কাকি স্টাইলে কাকি চিকেনটা রান্না করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর এর মধ্যে ফুড়নে দিয়ে দিয়েছে গোটা জিরে আর তেজপাতা, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, টমেটো আর মশলা বেটে নিয়েছে। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ভাজা ভাজা, হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করছে রসুন বাটা, এখন এর মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা আর টমেটো কুচি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে, এখন এর মধ্যে লবণ দিয়ে দিল, মশলা এবার দিয়ে দেবে জিরে বাটা, লঙ্কা বাটা, এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছে, চিকেনটা আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিল, আর একটু মশলা ভেজে তুলে রেখে দিয়েছে, পরে ঝোলের মধ্যে মশলাটা দিয়ে দেবে। ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছে, একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছে, ভেজে রেখেছিল আলু, আলুগুলো দিয়ে দিল, এবার মতো দিয়ে দিচ্ছে গরম করে রাখা গরম জল, আর আগে থেকে যে মশলাটা তুলে রেখেছিল সেই মশলাটা এখনই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে। এই মশলাটা এইভাবে দিলে খুবই টেস্ট হয় তরকারিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা। তো চিকেনটা পুরোপুরি রেডি, এবার নামিয়ে নেবে। তো তোমাদের কেমন লাগলো চিকেনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চিকেন রান্নাটা দেখলেই কত সুন্দর রান্না করেছে কাকি, খুবই টেস্টি করে রান্না। আমার কাকির হাতে রান্নাও খুব ভালো, আমার খুব ভালো লাগে কাকির হাতে রান্না খেতে। এখন রাস্তায় এসেছি একটু হাঁটতে হাঁটতে। তো দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখায়, এখানে অনেকগুলো ছাগল আছে, আমার কাকির ছাগল, এগুলো কাকি পোষে,
আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার মা কাকিরা কত গরু পোষে, তো আজকে চলো ছাগলগুলো রাস্তার পাশে যখন বাধা আছে আমার ছাগলগুলো দেখাই। দাঁড়া, খুব সুন্দর ছাগলগুলো দেখতে। এই যে একটা ছাগল পাতা খাচ্ছে, ছাগল যে বিচুলি খাচ্ছে, ছোট ছোট বিচুলি করে দেওয়া। আর এটা হলো আমার মাসির মেয়ে, ও কালকে এসেছে রাত্রেবেলা, মাসি আর বুনু কালকে এসেছে রাত্রেবেলা, দিদা শরীর খারাপ বলে দেখতে এসেছে, তো আমার আমাদের বাড়িতে এসেছে। তো বুনু হাই বলে দে। আর এই যেখানে কতগুলো ছাগল আছে, আর এই ছাগলগুলো ঘরের মধ্যে আটকানো আছে কাকির, ওগুলো বাইরে ছাড়া ছিল বলে দেখালাম, আর আবার ঘরের মধ্যে কিছু আছে বলে আবার ঘরের মধ্যে এগুলো দেখিয়ে দিচ্ছি। ছাগলগুলো খুবই সুন্দর দেখতে, দেখলেই তো তোমরা, তাই না বুনো? ছাগলগুলো সুন্দর না দেখতে? সুন্দর। আমার এই বোন খুব ভালো গান করে, তোমাদের একদিন ওর গান শোনাবো, একদিন ওদের বাড়িতে যাবো ভাবছি, সেদিন ও তোমাদের একটা গান শোনাবে, খুব সুন্দর গান করে ও। বোন শোনাবি তো গান? দেখো রাস্তায় চলে আসলাম হাঁটতে হাঁটতে। যে মা রাস্তার পাশ দিয়ে, এই যে রাস্তা, তো রাস্তার পাশ দিয়ে মা বেগুন গাছ লাগিয়েছে, বেগুন হবে, এতে ফুল এসেছে, অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছে। অনেক রোদ, বাড়ি যাই, আবার গলাটাও দেবে গেছে, বুঝতেই পারছো কথা শুনে। কোথায় আছে মা? দিদার শরীরটা ভালো না, খারাপ লাগছে, এমন লাগছে মুখটা দেখ, উস্কুরি কেমন মুখটা শুকনো হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, ভাই দিয়ে গেল বাড়িতে, এখন আবার যাব একটুখানি বাজারে, বান্ধবীর বিয়ে বলেছিলাম, তা সব বান্ধবীরা মিলে একসাথে গিফট কিনবো, তো সেখানে যাব এখন। তো চলো ওই দোকানে গিয়ে আবার ভিডিও করে দেখাবো কী গিফট কিনলাম কিনা। তো গিফটের দোকানে চলে এসেছি আমরা সবাই মিলে, দেখো হাই সুস্মিতা, ওই যে আর একজন আসছে সাইকেল রাখছে, শুভ্রা হাই বল। তো দেখি কি গিফট নেব, পছন্দ করবো আমরা সবাই মিলে, তারপর যেটা পছন্দ হবে সেটা দেখা তোমাদের দেখাচ্ছি। ওই লালটা 450, তারপরটা
তারপর তো আর এইটা এরকমই কাঁচাকাচি সব দাম 400 খুব সুন্দর এগুলো দাম বেশি এগুলো 550 এখানে 450 আছে 300 আছে এরকমই সব তুমি জানো না ল্যাম্পশেডে লাইট জ্বলে এই ল্যাম্পশেডটা আমাদের পছন্দ হয়েছে আর তোমার জিও তো পরা যাবে তো হ্যাঁ